বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফ আচ্ছাদিত, চরম ঠান্ডা, আবার পৃথিবীর অনেক অঞ্চল রয়েছে যেখানে অনেক গরম, আবার পৃথিবীর কোনো কোনো অঞ্চল যেখানে অনেক বৃষ্টিপাত, সুজলা সুফলা, আবার পক্ষান্তরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে বৃষ্টিহীন এবং একেবারেই মরুময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান বিপ্লব, হরিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ক্লাসে তোমাদের একটি জলবায়ু অঞ্চল আলোচনা করেছিলাম, পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল, সেটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল। পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই জলবায়ু অঞ্চলটি। মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রারম্ভিক আলোচনায় যেটি কথা বলতে হয় সেটি হলো যে এই জলবায়ু অঞ্চলটি পৃথিবীর যে এর যে অবস্থান, পৃথিবীতে এর যে অবস্থান, এটি আমরা প্রথম আলোচনা করি। এটি নিরক্ষরেখা আমরা বুঝতে পেরেছি, এর আগে আলোচনা হয়েছে নিরক্ষরেখার এর যে ভৌগোলিক যে অবস্থা রয়েছে, নিরক্ষরেখার উভয় পাশে 15 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ এটি 0 ডিগ্রি, এটি হচ্ছে 23.5 ডিগ্রি, তার মানে এই এর আশপাশের অঞ্চলগুলো। আবার দক্ষিণ গোলার্ধেও একই রকমভাবে আমরা দেখব যে মকরক্রান্তি রেখার আশপাশের অঞ্চলগুলো এই জলবায়ু অন্তর্গত। এটি হচ্ছে ভৌগোলিক অবস্থান। এরপরে আমরা যদি দেশগুলোর কথা বলি, যে পৃথিবীর কোন কোন অঞ্চলের মধ্যে মৌসুমি, কোন কোন দেশগুলোর মধ্যে এই মৌসুমি জলবায়ু অন্তর্গত, সেই দিক থেকে যদি বলি, তাহলে মূলত যেটি যে অঞ্চলটায় সবথেকে বেশি এর বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটি হলো আমাদের দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলটা জুড়ে মৌসুমি জলবায়ু বিশেষভাবে এর বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইনের পশ্চিমাংশ, ভিয়েতনাম, চীনের দক্ষিণ ও পূর্ব অংশ, জাপানের কিয়োতাংশ অর্থাৎ দক্ষিণের অংশ, এরপরে রয়েছে ইন্দোনেশিয়ার দক্ষিণ অঞ্চল। এইটা হচ্ছে আমরা দেখব এশিয়ার অঞ্চলগুলো। এরপরে অপ্রধান কিছু অঞ্চল রয়েছে। আমরা আগে বলেছি যে নিরক্ষীয় মৌসুমি জলবায়ু অঞ্চলটা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে এর বৈশিষ্ট্যগুলো বেশি পরিলক্ষিত হয়। আমরা বৈশিষ্ট্য পরে আলোচনায় যাচ্ছি। তো এরপরে যে অপ্রধান অর্থাৎ এই মৌসুমি জলবায়ুর অন্তর্গত যে দেশগুলো, এখানে আমরা যে নামগুলো বললাম এর পাশাপাশি কাছাকাছি, এর পাশাপাশি কিছু কাছাকাছি কিছু বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য অঞ্চলেও, সেটি হলো আমরা আসব এখানে, আমরা আমাদের এখানে বিশ্বব্যাপী আমরা চলে যাই। অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব অঞ্চল, এখানে রয়েছে কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস। এরপরে আমরা যদি এদিকে আসি তাহলে পূর্ব আফ্রিকার, দক্ষিণ পূর্ব আফ্রিকার এখানে রয়েছে মালাগাছি, মোজাম্বিক এবং দক্ষিণ পূর্ব আফ্রিকার বেশ কিছু অঞ্চল। আর তারপরে রয়েছে দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিলের পূর্বাঞ্চল, এরপরে রয়েছে এই দক্ষিণ আমেরিকা মহাদেশের অনেকটা উত্তর দিকে সুরিনাম, এরপরে রয়েছে কিউবা, রয়েছে নিকারাগুয়া, রয়েছে মেক্সিকো, পানামা ইত্যাদি দেশগুলো। এই দেশগুলোর মধ্যেও এছাড়া আরও কিছু দেশ রয়েছে, ভেনেজুয়েলার উত্তরাংশ, পেরুর উত্তরাংশ, এই দেশগুলোর মধ্যেও আমরা দেখতে পাই এই মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় খেয়াল করলে আমরা লক্ষ্য করলে বুঝতে পারব, সেটি হলো যে প্রতিটি মহাদেশের পূর্ব দিকে, অনেকটা পূর্ব দিকে এই জলবায়ুটি বিস্তার লাভ করেছে। যদি পূর্ব দিকে বলতে আমরা এটাই বুঝব, যদি আমরা বলি দক্ষিণ আমেরিকার পূর্ব দিক, শুধু দক্ষিণ আমেরিকাকে আমেরিকাকে মনে করতে হবে, তার পূর্ব দিকটা একটু ডান সাইডে, তো এইটাকে আমরা ধরছি, এটা হচ্ছে পূর্ব দিক। আবার দুইটা মিলে যদি ধরি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তাহলে এইটা অনেকটা পূর্ব দিক ধরা যায়।
আবার আফ্রিকা মহাদেশ যদি ধরি তাহলে আফ্রিকা মহাদেশের ডান দিকে অর্থাৎ এই পূর্ব দিকটা এই অঞ্চলটা জুড়ে বিস্তৃত। আবার বিশাল ভূখণ্ড যদি বলি এশিয়া মহাদেশ বা ইউরেশিয়া, তাহলে এই বিশাল ভূখণ্ডের অনেকটা পূর্ব দিক, যদিও বা দক্ষিণেও আছে পূর্বেও রয়েছে এই দক্ষিণ পূর্ব অঞ্চল। আবার অস্ট্রেলিয়ার যদি ধরি তাহলে অস্ট্রেলিয়ারও অনেকটা ডান দিকে মানে পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি একটা দিক আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা এখন আমরা যেটা বিষয়ে আলোচনা করব যে মৌসুমী জলবায়ু এর বৈশিষ্ট্যগুলো। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে যেটি আলোচনা করতে হয় এই তাপমাত্রা। এই অঞ্চলটায় তাপমাত্রা কীরকম আমরা এখানে লক্ষ্য করলাম যে নিরক্ষরেখা এর উভয় পাশে 15-30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আর আমরা জানি যে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি পর্যন্ত সূর্য সারা বছর কোনো না কোনো জায়গায় লম্বভাবে কিরণ দেয়। তার মানে আমরা কিন্তু বুঝতেই পারলাম যে অঞ্চলটি মোটামুটিভাবে সূর্য ভালোই কিরণ দেয়। এই কিরণ দেওয়ার ফলে এই অঞ্চলটি বেশ উত্তাপ, মোটামুটি ভালোই উত্তাপ। তো এখানে যে গড় তাপমাত্রা, বাৎসরিক যে গড় তাপমাত্রা সেটি হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি আমরা গ্রীষ্মকালীন তাপমাত্রা আমরা ধরে থাকি। আবার শীতকালে যদি আমরা ধরি তাহলে 10-22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এ হচ্ছে আমাদের তাপমাত্রাগত দিক থেকে এই অঞ্চলটি। তবে এর মধ্যে কিছু বিষয় রয়েছে যে যে অঞ্চলটায় বৃষ্টি বেশি হয় সেখানে তাপমাত্রা কিছুটা কম থাকে, আবার যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় না বা কম হয় সে অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। আরও লক্ষণীয় বিষয় হলো যে এই অঞ্চলটায়, এই মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে যে অঞ্চল সমুদ্র উপকূল থেকে যত দূরে অবস্থিত সে অঞ্চলটার মধ্যেও তুলনামূলক তাপমাত্রা বেশি থাকে। আবার উপকূলীয় অঞ্চলের মধ্যে অর্থাৎ সমুদ্র উপকূল যে অঞ্চলগুলো রয়েছে একেবারে কাছাকাছি সে অঞ্চলটার মধ্যে তাপমাত্রা অনেকটা কম থাকে আর ভিতরে বেশি থাকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে জলবায়ু নিয়ামক সময়ের মধ্যে উপকূল থেকে যতই দূরে যাওয়া যায় ততই তুলনামূলক তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়। সেটাই আমরা লক্ষ্য করব এই মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলো অনেকটাই তাপমাত্রা কম থাকে, সহনশীল থাকে, আর যতই আমরা ভিতরে প্রবেশ করব, স্থলভাগের দিকে বেশি প্রবেশ করব ততই তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। এ হলো তাপমাত্রাগত বিষয়। শীতকালে তাপমাত্রা এখানে আলোচনা করা হলো যে 10-22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খুব বেশি না হলে অনেকটা সহনশীল একটি তাপমাত্রা। এরপরে আমরা আসবো বায়ু চাপ। মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে বায়ুর চাপ আমরা লক্ষ্য করব। এখানে দু ধরনের বায়ু আমরা এখানে লক্ষ্য করব। যে এখানে একটি কথা না বললেই নয়, এখানে মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো যে এখানে বায়ু প্রবাহের বা বায়ুর ঋতুভেদে বায়ুর যে গতির পরিবর্তন, বায়ুর প্রবাহের পরিবর্তন, দিক পরিবর্তন, এটি একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো যে শীতের সময় শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, আবার গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। আবার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো যে এখানে শীতকাল বৃষ্টিহীন শুষ্ক, আর গ্রীষ্মকাল হলো যথেষ্ট বৃষ্টিযুক্ত, বৃষ্টিবহুল এবং আর্দ্র। এগুলো মোটামুটি বড় বড় বৈশিষ্ট্য। তা আমরা তাপমাত্রার বিষয়টি আলোচনা করলাম, এরপরে আমরা আসবো বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ। আমরা এই ম্যাপে খেয়াল করব যেহেতু আমরা আগে বলেছি যে এই মৌসুমী জলবায়ু অঞ্চলটি হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোর মধ্যে মূলত সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো এখানে আমরা এটিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে আমরা যদি ধরি গ্রীষ্মকাল আমাদের এই উত্তর গোলার্ধের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটায় যেহেতু মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য বেশি পরিলক্ষিত হয়, তো এই অঞ্চলে গ্রীষ্মকালে এই অঞ্চলটায় পর্যাপ্ত পরিমাণে তাপ পায়, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই কিরণ দেওয়ার ফলে এই অঞ্চলটায় নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হয় ভারতের উত্তর এবং পশ্চিম অঞ্চলের মধ্যে, নিম্নচাপের সৃষ্টি হয় মধ্য এশিয়ার মধ্যেও কিছু নিম্নচাপের সৃষ্টি হয়, আবার চীনের কিছু অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়।
এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দেয়, যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়, তখন দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু প্রবল বেগে এই অঞ্চলটা দখল করবার জন্য চলে আসে। যেহেতু এই অঞ্চলটায় নিম্নচাপ সৃষ্টি হয়, বায়ু হালকা হয়, উষ্ণ হয়, হালকা হয়, উপরের দিকে উঠে যায় এবং ফাঁকা হয়, এই ফাঁকা জায়গাটা দখল করবার জন্য দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু প্রবল বেগে এই অঞ্চলে ধাবিত হয়ে আসে। দক্ষিণ গোলার্ধ থেকে যখন নিরক্ষরেখা অতিক্রম করে, তখন এই বায়ুটি ফেরেলের সূত্রানুসারে হাতের ডান দিকে অর্থাৎ এদিক থেকে এই দিকে প্রবাহিত হয়। আমরা যদি এখানে অবস্থান করি, তাহলে আমরা দেখব, তাহলে এখানে অবস্থান করলে এর দক্ষিণীটা পশ্চিমীটা এখানে অবস্থান করলে তখন মনে হবে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশ ভারত এই অঞ্চলগুলোতে প্রবেশ করছে, এইভাবে প্রবেশ করছে। এই হচ্ছে এই অঞ্চলটার মধ্যে আমরা বায়ুর চাপটা আমরা লক্ষ্য করব। আবার একই রকমভাবে যখন সূর্য যখন দক্ষিণ গোলার্ধে চলে যাবে, তখন এই অঞ্চলটায় নিম্নচাপের সৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অনেক অঞ্চলেই নিম্নচাপের সৃষ্টি হবে। অস্ট্রেলিয়া থেকে শুরু করে এই মহাসাগরের উপরে অনেক জায়গায় নিম্নচাপের সৃষ্টি হবে। তখন এই জায়গাটায় নিম্নচাপ, যেহেতু বায়ু হালকা হবে, উষ্ণ হবে, উপরের দিকে উঠে যাবে এবং ফাঁকা হবে, এইটি দখল করবার জন্য তখন এই উত্তর গোলার্ধ থেকে, যে এখানে আমরা জানি সাইবেরিয়া অঞ্চল রয়েছে, অনেক বড় বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে, এখান থেকে বায়ু প্রবল বেগে ধাবিত হয়ে এই অঞ্চল দখল করবার জন্য চলে আসবে। তখন এই বিশাল শুষ্ক স্থান, যে বিশাল বরফ আচ্ছাদিত অঞ্চল এবং স্থলভাগ পেরিয়ে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়ে ভারত, বাংলাদেশ, মিয়ানমার এই অঞ্চলগুলোর দিক থেকে এটি প্রবাহিত হয়ে নিরক্ষরেখা অতিক্রম করে আবার ফ্রেডের সূত্রানুসারে দক্ষিণ গোলার্ধে হাতে বাম দিকের দিকে এই অঞ্চলে চলে আসবে। তখন যেহেতু এখানে স্থলভাগের উপর দিয়ে বায়ুটা প্রবল বেগে চলে আসে এবং আমাদের দেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে চলে আসে, যেহেতু স্থলভাগের উপর দিয়ে চলে আসে, এখানে কোনো বৃষ্টিপাত হয় না, এখানে প্রবল বেগে চলে এসে আমাদের দেশের উপর দিয়ে চলে যায় এবং বেশ আমরা ঠান্ডা অনুভব করি। এ হচ্ছে বায়ুর চাপ। এবং সেই সাথে আমরা দেখলাম বায়ু প্রবাহটা কীভাবে হয় সেটিও আমরা লক্ষ্য করলাম। এরপরে আমরা আসবো বৃষ্টিপাত। তিন নম্বর উল্লেখযোগ্য বিষয় হলো বৃষ্টিপাত। আমরা আগে আলোচনা করেছি এখানে তাপমাত্রা অনেক মোটামুটি ভালো, অনেক বেশি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর এরপরে এখানে আমাদের বায়ুচাপ যেহেতু সৃষ্টি হয়, দুই গোলার্ধেই বায়ুচাপ সৃষ্টি হয়। এই বায়ুচাপ সৃষ্টি হওয়ার ফলে আমরা বিশেষ করে লক্ষ্য করব, আমরা প্রথমেই বলেছি যে এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে গ্রীষ্মকাল এখানে পর্যাপ্ত বৃষ্টি এবং শীতকাল বৃষ্টিহীন আমরা বলেছি। তো গ্রীষ্মকাল যখন এখানে গ্রীষ্মকাল অর্থাৎ জুন মাসে যেহেতু কর্কট রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, তখন যে বায়ুটা অর্থাৎ দক্ষিণ গোলার্ধ থেকে যখন নিরক্ষরেখা অতিক্রম করে হাতের ডান দিকে বেঁকে যখন প্রবেশ করে এই জায়গাগুলোতে, যখন প্রবেশ করে ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্পোচিয়া, লাওস, ভিয়েতনাম এই অঞ্চলগুলিতে যখন প্রবেশ করে, তখন যেহেতু সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়, আমরা বুঝতেই পারলাম সাগরের উপরে যেহেতু এখানে পর্যাপ্ত উত্তাপ থাকে, উত্তাপ থাকার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্প উপরের দিকে উত্থিত হয়। আর দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু যখন এই জলীয়বাষ্প ভেদ করে যখন চলে আসে এই অঞ্চলগুলোতে, তখন এই জলীয়বাষ্প সহ এই বায়ুটা ভারত, পাকিস্তান, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের অনেক অংশ প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করে এই অঞ্চলে, যে হিমালয় পর্বতমালা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে ভারতের বিশাল অঞ্চল এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, বাংলাদেশের পুরো অঞ্চলটাই বৃষ্টিপাত ঘটায়। এরপরে ভারতের উত্তর পূর্বাঞ্চল, চীনের বিশাল অঞ্চল বৃষ্টিপাত ঘটায়, মিয়ানমার, থাইল্যান্ড, কম্পোচিয়া, ভিয়েতনাম এইসব অঞ্চলের মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায়। এটি এই অঞ্চলের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে যে বৃষ্টিপাত একটা বড় একটা বৈশিষ্ট্য, যে গ্রীষ্মকালে পর্যাপ্ত বৃষ্টিপাত এখানে হয়। পক্ষান্তরে শীতকালে, তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হলো,
যেখানে বৃষ্টিপাত যেটা হয় সেটি হলো এটা পর্যাপ্ত, যেটা কৃষিকাজের জন্য পর্যাপ্ত একটা উপযোগী। তো এখানে সবচেয়ে মূলত যে বৃষ্টিপাত যেটা হয় সেটা 120 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত গড়ে বৃষ্টিপাত এই অঞ্চল জুড়ে হয়। আবার এখানে এত বেশি বৃষ্টিপাত হয় বিশেষ করে ভারতের মেঘালয় বা আসামে চেরাপুঞ্জির নিকটবর্তী মৌসিন রাম গ্রামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এটি একটা তথ্য, সেখানে বৃষ্টিপাত হয়ে থাকে যে 1114 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সেখানে হয়ে থাকে। পক্ষান্তরে অবশ্য আরও একটি তথ্য আছে, সেটি হলো যে আমাদের এই যে আমরা একটু আলোচনা করেছি এখানে কলম্বিয়া যে দক্ষিণ আমেরিকার যে দক্ষিণ উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে পশ্চিম উত্তর অঞ্চলের মধ্যে যে কলম্বিয়া দেশে কি রয়েছে সেখানেও যেহেতু মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেখানেও কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। সেখানে যে কলম্বিয়ার পাহাড় উপকূলীয় অঞ্চলে পাহাড় ঘেরা একটি সমভূমি রয়েছে, সেই সমভূমি যেটার নাম হচ্ছে চকো, সেই চকোর মধ্যেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়। এটিও একটি তথ্য যে সেখানে 1330 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা হোক, আমি দুটি তথ্যই উপস্থাপন করলাম, দুটিই জানবে চেরাপুঞ্জির মৌসিন রাম গ্রামে আবার এই কলম্বিয়ার চকো নামক একটি স্থানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এটি গেল আমাদের গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। আর শীতকালীন বৃষ্টিপাতের যদি আমরা কথা ধরি, মূলত এখানে বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়ে থাকে, অর্থাৎ জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। মূল বৃষ্টিপাতটা এখানেই হয়ে থাকে, সারা বছরের বৃষ্টিপাত হলেও খুব বেশি অন্য সময় খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় না। আর শীতকালের কথা যদি আমরা ধরি, শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে। এর শীতকালে বৃষ্টিপাত এই অঞ্চলটাই যেহেতু স্থলভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে প্রবেশ করে, যার ফলে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনায় আসি। যেমন কৃষিকাজ, মৌসুমী জলবায়ু অঞ্চলে কৃষিকাজ যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। পৃথিবীর বিখ্যাত কৃষি অঞ্চল এই অঞ্চলটার মধ্যেই বিরাজ করে। আমরা বিশ্ব মানচিত্রের মধ্যে খেয়াল করব যে এখানে রয়েছে ভারত, চীন, দক্ষিণ চীন বা পূর্ব চীনের বিশাল অঞ্চল, এরপরে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো আমরা সকলেই জানি যেখানে পর্যাপ্ত পরিমাণে কৃষিকাজ হয়। এখানে কৃষিকাজের মধ্যে রয়েছে পৃথিবীর বিখ্যাত ধান মড়াই, রয়েছে গম মড়াই, চা পর্যাপ্ত পরিমাণে চা উৎপাদন হয় বৃষ্টিপাতের কারণে, যেহেতু ঢালু জমি রয়েছে এই অঞ্চলে, পাহাড় পর্বত রয়েছে এবং ঢালু জমি রয়েছে, উপযুক্ত চায়ের বাগান করার মতো উপযুক্ত জায়গা রয়েছে। ধান, গম, আখ, চা প্রভৃতি শস্য এটা পৃথিবী বিখ্যাত, এবং শুধু তাই নয়, এটাকে কেন্দ্র করে এই অঞ্চলে জনবসতি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী প্রায় এই মৌসুমী অঞ্চলের মধ্যেই বসবাস করে। তার মধ্যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে ভারত, চীন, আমরা সকলে জানি ভারত, চীন পৃথিবীর, চীন এবং ভারত পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় জনসংখ্যা অধ্যুষিত দেশ। এছাড়াও রয়েছে বাংলাদেশ, যেখানে প্রায় 17 কোটি মানুষ, পাকিস্তানে রয়েছে প্রায় ১৬-১৭ কোটি মানুষ, এরপরে রয়েছে ইন্দোনেশিয়ার কিছু অংশ, সেখানে অনেক জনবসতি, এরপরে রয়েছে মিয়ানমার, এরপরে থাইল্যান্ড, এগুলো সবই ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। পৃথিবীর অনেক বড় একটি অঞ্চল এই অঞ্চলটাই পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক জনবসতি বসবাস করছে। এটা মূল কারণ হচ্ছে এই অঞ্চলে কৃষি ব্যবস্থা যেহেতু অনেক ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু রয়েছে, যেমন জীবজন্তুর কথা যদি আমরা বলি, এই অঞ্চলটির জীবজন্তু গহি অরণ্য আসলে সেভাবে গড়ে ওঠে নাই, বৃষ্টিপাত হয় ঠিকই, যেহেতু এখানে কৃষিজমির পরিমাণ অনেক বেশি, মানুষ কৃষিকাজের উপরে যেহেতু ঝোঁক বেশি, প্রবণতা বেশি, যার ফলে অনেক বন জঙ্গল কেটে মানুষ হয়তো কৃষিকাজ করছে, বন জঙ্গলের পরিমাণটা পূর্বের তুলনায় অনেক কম, যার ফলে এই অঞ্চলে মাংসাশী প্রাণী খুব বেশি পরিমাণে না থাকলেও তারপরেও অনেক বন জঙ্গল রয়েছে এখানে, আসলে রয়েছে এখানে বাঘ, সিংহ, ভালুক, গন্ডার, জলস্থি এইসব প্রাণী এখানে রয়েছে, সরীসৃপ প্রাণীও রয়েছে। আচ্ছা, এরপরে বানর বা শিম্পাঞ্জি এগুলোও দেখা যায় এই বনাঞ্চলের মধ্যে। তো এখানে যে বনাঞ্চল যে রয়েছে উদ্ভিদের মধ্যে আমরা লক্ষ্য করব এখানে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ফলমূল, বিশেষ করে আম, জাম, কাঁঠাল, এগুলো পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়।
এই অঞ্চলে বৃষ্টিপাত পর্যাপ্ত হয় জন্যই এখানে পর্যাপ্ত পরিমাণে এগুলো হয়। এছাড়াও তৃণভোজী প্রাণী এখানে রয়েছে, যেমন গরু মহিষ, যেহেতু এখানে কৃষি কাজের সাথে মানুষ সম্পৃক্ত এই অঞ্চলের মানুষ, যার ফলে কৃষিকাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের প্রাণী, গরু মহিষ, ভেড়া ছাগল ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে এখানে দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে মৌসুমী জলবায়ু নিয়ে আলোচনা করলাম, এটি যেহেতু আমরা এই অঞ্চলের অধিবাসী, এখানে এই অঞ্চলে কয়েকশো কোটি মানুষ আমরা এখানে বসবাস করছি, তাই এ কাজেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলবায়ু অঞ্চল। আর উল্লেখ করার মতো বিষয় হলো যে আমরা আলোচনা করেছি যে মূলত আসলে এই অঞ্চলটিই মৌসুমী জলবায়ু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। আর আমরা সংজ্ঞায় যেটি বলেছিলাম যে জলবায়ু অঞ্চল বা জলবায়ু কাকে বলে, যে এই যে মৌসুমী জলবায়ু, এই মৌসুমী জলবায়ুটা এটি হচ্ছে যে একই অঞ্চলে হতে হবে তা নয়, পৃথিবীর সমস্ত জলবায়ু অঞ্চলগুলো একটা অঞ্চলে যে সীমাবদ্ধ থাকবে তা নয়, বিভিন্ন অঞ্চলের মধ্যে এটা বিচ্ছিন্ন থাকতে হবে। অর্থাৎ এখানে যে বৈশিষ্ট্যটা রয়েছে, এই অঞ্চলের জলবায়ুর যে বৈশিষ্ট্য আর পৃথিবীর কোন কোন অঞ্চলের মধ্যে অবস্থিত সেটি জানবার জন্য, সেটি যেখানে যেখানে মিলে যাবে সেটাই হচ্ছে এই জলবায়ুর সাথে নামকরণ করা হবে। আমরা ইতিপূর্বে ঠিক একই রকম আলোচনা করেছি, নিরক্ষরেখার জলবায়ু শুধু একটি অঞ্চলের মধ্যেই শুধু নয়, আসলে বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে। আরও পরবর্তীতে আমরা যেগুলো আলোচনা করব সেই একই রকম ব্যাপার, যে একটি জলবায়ু অঞ্চল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে থাকতে পারে, মানে ওই বৈশিষ্ট্য যে যে অঞ্চলের মধ্যে থাকবে সেই অঞ্চলগুলো ওই জলবায়ুর অন্তর্গত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে আরও অন্য একটি গুরুত্বপূর্ণ একটি জলবায়ু অঞ্চল আলোচনা করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।